বিজেপি প্রার্থী এবং তার দাদার বাড়িতে ভাঙচুর করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ বীরভূমের রামপুরহাট পুরসভার ১৮ ও ৯ নম্বর ওয়ার্ডে। অভিযোগ, ১৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী দীনেশ মণ্ডলের বাড়ির সামনে দুষ্কৃতীরা উপস্থিত হয়ে গালিগালাজ ও বাড়ি লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে। এছাড়াও ৯ নম্বর ওয়ার্ডে প্রার্থীর দাদা দীনেশ মণ্ডলের বাড়ির দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। দুষ্কৃতীরা প্রার্থীপদ প্রত্যাহার করে নেওয়ার হুমকি দেয়। অপরদিকে রামপুরহাট ২ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী আনোয়ার হোসেনের বাড়িতেও দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ার জন্য হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। আমাদের স্বামী একটু দাঁড়াইছে, তাই জন্যে সকাল থেকে বিকেল থেকে দেখছি লোক গুনাগুনি করছে। গুনাগুনি করতে করতে দেখছি যে ভীষণ ঠিক ১১টা ১১টার মধ্যে একবার গুনগুনি করছে। ঘরে দরজা ভাঙা ভাঙি, ঢেল ছোড়াছুড়ি, কপাট ভাঙা ভাঙি করছে। আপনার স্বামী কোন দলে হয়ে দাঁড়িয়েছে? বিজেপি। তারা ঝামেলা ঝামেলা তৃণমূল লোক। পুলিশকে জানিয়েছেন? না, পুলিশকে জানাইছে, আমার ভাঙনি জানাইছে। সে মুহূর্তে আমাদের অবস্থা খারাপ ছিল, মানে ভয়ে আমরা ই হয়ে গেছিলাম। আমরা রাত্রে খাওয়া দাওয়া করেছি, তারপরে হঠাৎ করে চলে এলো ২৫-৩০ জন ৪০ জন। ওপর থেকে দেখছি আমরা ছাদ থেকে, আমাদের এসে হঠাৎ করে দুম ধাক্কা মারতে লাগলো শাবলে করে, তারপরে ঢিল মারতে লাগলো। ওই যত কাঁচের ঢিল সব কাঁচগুলোকে ফাড়িয়ে দিলে দুম ধাক্কা। বলছে তোর ভাইকে, হ্যাঁ বলছে বিজেপি ছাড়তে বল, বুঝলাম বলছে বিজেপি ছাড়তে বল, তাহলে মেয়ের বোধা গেছে। এবার ওরা ১৮ নম্বরে বিজেপি দাঁড়িয়েছে প্রার্থী, আমরা ৯ নম্বরে প্রার্থী, তা আমাদের উপরে আমাদের বাড়িতে কেন টর্চারিং করলো ভাইয়ের জন্য? এবার আমাদের এই পরিবার নিয়ে আমরা, হ্যাঁ এই যে ছেলে মেয়ে নিয়ে, এবার এইভাবে আতঙ্কের মধ্যে কাটাচ্ছি, সারারাত ঘুম নাই। বীরভূম থেকে ভিক্টর সেকের রিপোর্ট, আনন্দবার্তা।